তোমার লাঠিটা নিয়ে এসেন একটুখানি। আসসালামু আলাইকুম। শিমুলিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিশ্চয়ই দেখছো। আমাদের আজকের এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতার আইসিটির আজকের ক্লাস হবে প্রথম অধ্যায়ের বায়োমেট্রিক। বায়োমেট্রিকটা কি, এই বায়োমেট্রিক কি, এই টপিকের উপরে আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বায়োমেট্রিক লেখা এবং তার নিচে ছবি দেওয়া আছে। সেখানে আমাদের হাত, মুখ, চোখ, আমাদের পায়ের বিভিন্ন রকম আছে অঙ্গ প্রত্যঙ্গের ওখানে ছবিগুলো দেওয়া আছে, দিয়ে সেখানে বোঝা যাচ্ছে যে বায়োমেট্রিকের সাথে এগুলো সম্পর্কিত। তাহলে এরপর আমরা আসি বায়োমেট্রিকটা আসলে কি। এখন আমরা সেই যে আমরা বায়োমেট্রিকের উপর ক্লাসটা করব, এখন বায়োমেট্রিকটা কি, এই বায়োমেট্রিকটা আমরা এর ভিতর থেকে কি কি শিখব, শিখন ফলটা কি, তাহলে সেটা যদি আমরা লক্ষ্য করে দেখব এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, বায়োমেট্রিক সম্পর্কে জানবো, বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণ কি ধরনের বায়োলজিক্যাল ডেটা বিবেচনা করা হয় সম্পর্কে জানবো, বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার সম্পর্কে জানবো। তাহলে আমরা কী কী জানবো, আমরা জানবো বায়োমেট্রিক কী সেই সম্পর্কে জানবো, বায়োমেট্রিক সিস্টেমে কীভাবে শনাক্তকরণ করা হয় বায়োলজিক্যাল ডেটা বিবেচনায় সেটা জানবো, এবং বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহারটা কী আমরা সেটা জানবো। এবার আমরা আসি গ্রিক শব্দ বায়ো। বায়ো ইংরেজিতে বলা হয় লাইফ, ও মেট্রিক যেটা বলে টু ম্যাচিউর, তাহলে হচ্ছে কি গ্রিক শব্দ বায়ো অর্থ লাইফ, মেট্রিক মেট্রিক অর্থ ম্যাচিউর থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক শব্দটি। তাহলে বায়োমেট্রিক শব্দটি কোথা থেকে এসছে, গ্রিক শব্দ বায়ো যার অর্থ যার বাংলায় দাঁড়ায় জীবন, আর মেট্রিক শব্দ হচ্ছে বৃত্তান্ত, তাহলে এখান থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক শব্দটি। এবার যদি আমরা একটু বিশ্লেষণে আসি তাহলে দেখি যে বায়োমেট্রিকটা আসলে কি। বায়োমেট্রিক হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি। তাহলে আমরা এক কথায় যদি বলি, বায়োমেট্রিক হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। মানে যে প্রযুক্তির মাধ্যমে বা আমাদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলোর মাপ বা বিশ্লেষণ করা যায় সেটাকে আমরা বলি বায়োমেট্রিক। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক সেই প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। তাহলে আমরা বলছি কি যে কম্পিউটারের মাধ্যম দিয়ে আমরা কোন বিষয়গুলো বায়োমেট্রিকে নিয়ে আসি, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে আমরা কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করি। এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডাটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডাটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়, ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। তাহলে বলা হচ্ছে কি এই যে আমাদের বায়োলজিক্যাল যে আছে ডাটাগুলো, আমাদের ডিএনএ তার রিপোর্টটা, তারপর ফিঙ্গারপ্রিন্ট, তার চোখের রেটিনা, আইরিস, কণ্ঠস্বর, চেহারা, হাতের মাপ, এগুলো কী হয় আগে থেকে কম্পিউটারে ধারণ করে রাখা হয়। এর পরবর্তীতে যখন দেখো বিভিন্ন ডেটা নিয়ে যখন কাজ করা হয় যে মানুষের নিয়ে, তখন দেখা যাচ্ছে কি যে কোনো মানুষ যখন আসছে তখন সেটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ করা বা মিল করার জন্য দেখা হয় যে সেগুলো ঠিক আছে কি না। যদি দেখা যাচ্ছে সেটা সঠিক থাকে, আমার পূর্বের সংরক্ষিত ডাটার সাথে মিলে যায়, তাহলে সেটা সঠিক, না হলে সেটা সঠিক নয়। বায়োমেট্রিক সিস্টেমের উপাদান, এই যে বায়োমেট্রিক সিস্টেমে আমি শনাক্ত করব বা আমরা শনাক্ত করব, এই শনাক্তকরণের জন্য আমার যে যে উপাদানগুলোর প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে সেন্সর, কম্পিউটার, সফটওয়্যার। মানে কি সেন্সর কি, মানে আমার সেন্স
মানে যেটা দেখাচ্ছে কি আমরা যে মাসে মোবাইল ব্যবহার করি স্মার্টফোন, স্মার্টফোনে কি করা হয় দেখাচ্ছে টাচ ব্যবহার করা হয়। টাচ দিলে কি হয় এটা সেন্স কাজ করে, যে টাচ দিলে কম্পিউটার আসে মোবাইল বুঝতে পারে যেখানে কিছু বলা হচ্ছে, যেখানটায় টাচ দেয় আসে মোবাইল সেই জায়গাটায় চলে যায়। সেরকম সেন্সর কম্পিউটার, যেহেতু আমি বায়োলজিক্যাল ডাটা নিয়ে কাজ করবো তাহলে অবশ্যই আমার একটা কম্পিউটার ব্যবহার থাকতে হবে এবং অবশ্যই সফটওয়্যার থাকতে হবে। যে সফটওয়্যারটা দিয়ে আমি বায়োলজিক্যাল ডাটাগুলো মাপবো বা বিশ্লেষণ করব তার জন্য যে সফটওয়্যার নির্দিষ্ট, আমার সে সফটওয়্যার অবশ্যই থাকতে হবে। তাহলে কি বায়োলজিক্যাল সিস্টেমের উপাদান হচ্ছে তিনটা, এক সেন্সর, দুই কম্পিউটার, তিন সফটওয়্যার। এবার আমরা আসি যে এই যে বায়োমেট্রিক্সের প্রকারভেদ, যে বায়োমেট্রিক সাধারণত কত প্রকার। তো বায়োমেট্রিক সাধারণত হয় কি, প্রথমটা দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি, দ্বিতীয়টা আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি। তাহলে বলা হচ্ছে কি, প্রথমটা বলা হচ্ছে আমাদের শারীরিক যে গঠন বা শারীরিক যে বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে একটা বায়োমেট্রিক্স পদ্ধতি, আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি। তাহলে আমাদের শারীরিক গঠন এবং আচরণ হচ্ছে দুই রকম বায়োমেট্রিক্সের প্রকারভেদ, একটা শরীরের উপর ভিত্তি করে একটা বায়োমেট্রিক্স, আরেকটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আরেকটা বায়োমেট্রিক্স পদ্ধতি। আমরা এবার আসি বায়োমেট্রিক্স পদ্ধতির প্রকারভেদের প্রথমটা, দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি। সেখানে প্রথমে বলা হয়েছে মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করা। বলা হচ্ছে কি, আমাদের যে শরীরের ভিতরে আমাদের মুখ একটা, এই যে মুখটার চেহারার, এই যে এখানে চেহারার বৈশিষ্ট্যগুলো আমরা বিশ্লেষণ করি। তারপরে বলা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ বিশ্লেষণ করা। আমাদের যতগুলো পৃথিবীতে মানুষ আছে প্রতিটা মানুষেরই হাতের ছাপ আলাদা আলাদা, যেটা দিয়ে একটা মানুষকে আলাদা করা যায় সেটা আমরা এখানে দেখাচ্ছি। এখানে হাতের ছাপটা, আঙুলের ছাপটা এই, এবং আমি মেশিনে যখন আমি আঙুলটা দিচ্ছি দেওয়ার সাথে সাথে সেটা কি হচ্ছে, আমার পূর্বে সংরক্ষিত যে ডাটা আছে তার সাথে এটা মিলে যায়। আর যদি না মিলে যায় তাহলে বুঝতে হবে যে ব্যক্তি সেটা সঠিক না। হ্যান্ড জিওমেট্রিতে কী বলা হচ্ছে, হাতের গঠন এবং আঙুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা। হাতের গঠন, আমার হাতের গঠনটা কেমন এবং আঙুলের দৈর্ঘ্য, আঙুল কতটুকু লম্বা, তার উপর ভিত্তি করে এই বায়োমেট্রিক্স পদ্ধতিটা ব্যবহার করে। এখানে আমরা দেখছি পাচ্ছি হাতের একটা মাপ দেওয়া হয়েছে, সেখানে আঙুল সহকারে হাতের ছবিটা আছে, এবং পরবর্তীতে পাশে একটা ছবি আছে যেখানে মেশিনের সাহায্যে মেশিনে আমি হাতটা রাখছি। তাহলে এই যে আমার হাতের মাপটাই মেশিনের উপরে রাখলে যদি এর সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি সঠিক আছে। এবার আমরা আসি আইরিশ, চোখের মনির চারিপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করা। আমাদের যে চোখ, এই চোখের মনির, এই যে চোখের মনির চারিপাশটাকে বিশ্লেষণ করা হয়, এই যে রঙিন যে বলয়টা আছে রঙিন বলয়টা বিশ্লেষণ করা হয়, এবং বিশ্লেষণ করার মাধ্যম দিয়ে আইরিশের মাধ্যমে বায়োমেট্রিক্স পদ্ধতি শনাক্তকরণ করা হয়। এবার হচ্ছে রেটিনা, চোখের পিছনের অক্ষিপটের মাপ বিশ্লেষণ করা। মানে আমাদের চোখের সামনে যেটা দেখা যায় তার পিছনের যে অক্ষিপট আছে তার মাপটা বিশ্লেষণ করা হয়, সেটাকে বলা হয় রেটিনা। শিরা, মানে হাত এবং কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা। আমাদের যে হাত, এই হাতের কিংবা কবজির যে শিরাগুলো আছে সেই শিরাগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায় যে ব্যক্তি সঠিক কি বেঠিক। এবার আমরা আসবো, আমরা এর আগে বললাম শারীরিক বৈশিষ্ট্যের দিক বিশ্লেষণ করে, এখন আমরা বলছি আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি। বায়োমেট্রিক্স পদ্ধতির দ্বিতীয় যে প্রকারভেদ আচরণগত বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করে আমরা কীভাবে শনাক্ত করি বায়োমেট্রিক্স পদ্ধতিতে। সেখানে আমরা প্রথমে যদি আসি কণ্ঠস্বর, প্রত্যেকের কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা। তার অর্থ বলা আছে কি, প্রত্যেকের কণ্ঠের বৈশিষ্ট্য, এক একটা মানুষের কণ্ঠের বৈশিষ্ট্য এক এক রকম,
সুরের উচ্চতা, মানে সুরটা কত দূর ওঠে নামে, সুরের মূর্ছনা, সুরটা কতটা সুমধুর, স্পন্দনের দ্রুততা, মানে মানুষের যে হার্টবিট তার দ্রুততা কতটুকু, এর উপর ভিত্তি করে কণ্ঠস্বর দিয়ে বায়োমেট্রিক পদ্ধতি নির্ধারণ করা হয়। সিগনেচার, হাতের দস্তখত বিশ্লেষণ করা, প্রতিটা মানুষের সিগনেচার এক একটা ইউনিক, এক এবং অদ্বিতীয়। যখনই এটা কোনো বিকল্প করা হবে, নকল করা হবে, কিছু না কিছু পরিবর্তনটা বোঝা যায়। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের সিগনেচারটা কম্পিউটারের মাধ্যম নিয়ে রেখে দেওয়া হয়, পরবর্তীতে যখন আমাদের আবার ভেরিফিকেশান আসা হয় তখন ওই সিগনেচারটা মিলিয়ে দেখা হয়। সিগনেচারটা যখন মিলিয়ে দেখা হয় যদি না মেলে তাহলে আমরা বুঝি যে ওই ব্যক্তি সঠিক ব্যক্তি নয়। এরপর আমরা আসি টাইপিং কি স্ট্রোক, নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা এবং বিশ্লেষণ করা। আমার সামনে একটা ল্যাপটপ দেওয়া হলো এবং একটা কিবোর্ড থাকলো, সেখানে আসছে কি আমাকে টাইপ করতে দেওয়া হলো, যা টাইপিং কি স্ট্রোক, আমার টাইপিংয়ের গতিটা কত, দ্রুততা কত, এবং একটা পাসওয়ার্ড, মানে যার পাসওয়ার্ড তো সেই জানবে, বাইরে পাসওয়ার্ড করা জানা সম্ভব না, তাহলে সেই পাসওয়ার্ডটা যদি আমি সঠিকভাবে দিতে পারি তাহলে সেটা সঠিক। এবার আমরা আসি, আমরা প্রথমে বললাম বায়োমেট্রিক্সটা কি, বায়োমেট্রিক্স কত প্রকার, কি কি, তার আমরা আলোচনায় আসলাম। এবার আমরা আসব বায়োমেট্রিক্সটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা প্রথমেই বলবো কোনো ব্যক্তি শনাক্তকরণ কাজে, একটা ব্যক্তিকে শনাক্তকরণ কাজে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। দ্বিতীয়তা, সত্যতা যাচাই, কোনো কিছু সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ আমার পূর্বে সংরক্ষিত কম্পিউটারে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর সাথে বর্তমান ডাটার যদি মিল হয়ে যায় তাহলে সেটা সত্য বলে ধরে নেওয়া হয়, আর যদি না মিলে তাহলে সেটা সত্য নয়। তাহলে আমরা কি বলছি, বায়োমেট্রিক্সের ব্যবহার ব্যক্তি শনাক্তকরণের কাজে হয়, সত্যতা যাচাইয়ের কাজে হয়, এবার আমরা আসি বহুল ব্যবহৃত কয়েকটি বায়োমেট্রিক্স পদ্ধতি। বহুল ব্যবহৃত কয়েকটি বায়োমেট্রিক্স পদ্ধতি, প্রথমটাই হচ্ছে যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটা ছবি দেওয়া আছে, ছবির উপরে একটা আঙুল দেওয়া আছে, তার নিচে একটা লাইট জ্বলছে, তার অর্থে আমরা আঙুলটা স্পর্শ করলে আমার আঙুলের যে ছাপটা আমার কম্পিউটারে সংযুক্ত যে ডাটাটা আছে আঙুলের ছাপ তার সাথে মিলবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আসি যে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার কোন কোন ক্ষেত্রগুলোতে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা প্রভৃতি স্থানে উপস্থিতি নির্ণয়ে সর্বাধিকভাবে ব্যবহৃত হয়, মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসে প্রবেশের ক্ষেত্রে বায়োমেট্রিক্স নিরাপত্তা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বলা হচ্ছে কি, ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা প্রভৃতি স্থানে উপস্থিতি নির্ণয় করার জন্য বায়োমেট্রিক্সের ব্যবহারটা করা হয়। তারপর বলা হচ্ছে কি, মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসে প্রবেশের ক্ষেত্রে বায়োমেট্রিক্স নিরাপত্তা ব্যবহার করা হয়। তাই বলা হচ্ছে ফেস রিকগনিশন, আমার মুখ, যে মুখটা, এই মুখের মাপটাকে কেন্দ্র করে বা মুখের মাপটা ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় আমরা এটা গোপনীয়তার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি যে ফেস রিকগনিশন, মুখের মাপটা ধরে রাখা হয়, সেটা পরবর্তীতে সামনে যে দাঁড়ালে ঠিক হুবহু একই রকম ছবি কম্পিউটারে চলে যায়। হ্যান্ড জিওমেট্রি, আমার হাতের মাপের ক্ষেত্রে যে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাতের যে মাপটা দেওয়া আছে, হাতের বিভিন্ন রেখা আছে যেগুলো একটা মানুষের সাথে একটা মানুষের কখনো মিলে না, যার এই রূপটার উপর ভিত্তি করে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা যায়। এরপরে বলা হচ্ছে আইরিশ এবং রেটিনা স্ক্যানিং। বলা হচ্ছে কি, আইরিশ আমরা আগে আলোচনা করেছি, আইরিশ অর্থ কি চোখ, এবং রেটিনা হচ্ছে চোখের পিছনের যে অক্ষিপট আছে এইটার মাপ, বা যে রেটিনা বা চোখের যে রঙিন বলা আছে চারিপাশটাকে, এই মাপের উপর নির্ধারণ করে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়।
ভয়েস রিকগনিশন, ভয়েস রিকগনিশন কি বলা হচ্ছে এক একটা মানুষের ভয়েসটা এক এক রকম, শব্দগত উচ্চারণ, কথা বলার স্টাইল, তার কথা যেগুলো বের হয়ে আসে সবগুলো এক একটা এক এক ধরনের। এক্ষেত্রেও বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। তারপর আছে সিগনেচার ভেরিফিকেশন। সিগনেচার ভেরিফিকেশন করার ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি বহুল প্রচলিত একটা পদ্ধতি, কারণ আমাদের কোনো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদের আগে থেকে কম্পিউটারে যে ডাটা সংরক্ষিত থাকে সেখানে যদি আমি সিগনেচার করে রাখি, তাহলে যখন সিগনেচার ভেরিফিকেশনটা আমার হবে তখন দেখা যাচ্ছে আমার বর্তমান সিগনেচারের সাথে ওই সিগনেচারটা মিল করে দেখা হবে, যদি দেখা যাচ্ছে মিলে যায় তাহলে সেটা সঠিক। এই ক্ষেত্রেও সিগনেচার ভেরিফিকেশনের ক্ষেত্রেও বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। এবার আমরা আসি বায়োমেট্রিক্স পদ্ধতির, আমাদের এই যে পদ্ধতি, এই পদ্ধতি কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয় বা কাজ করে, তাহলে আমরা এখানে যদি দেখি বলা হচ্ছে বিচার বিভাগীয় সরকার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, বাণিজ্যিক বিভাগ, এই যে পাঁচটা বিভাগ আছে এই পাঁচটা বিভাগে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে যদি আসি বিচার বিভাগ, বিচার বিভাগের কোন ক্ষেত্রগুলোতে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়, তো এখানে প্রথমে আমরা বলছি দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে বিকৃত, খণ্ডিত বা বেওয়ারিশ মৃতদেহ শনাক্তকরণে, দ্বিতীয়ত বিভিন্ন অপরাধের পর ফেরারি আসামি শনাক্তকরণে, তৃতীয়ত হারিয়ে যাওয়া শিশুর পরিচয় নিশ্চিতকরণে, পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়ের পরীক্ষণে। এরপরে আমরা আসি যে সরকার বিভাগের ক্ষেত্রে কীভাবে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে আসছে স্মার্ট বা এনআইডি বা জাতীয় পরিচয়পত্র, কার্ড, মেশিং, রিডেবল ও বায়োমেট্রিক পাসপোর্ট তৈরি, দ্বিতীয়ত ড্রাইভিং লাইসেন্স তৈরি ও ভোটার নিবন্ধনে, তৃতীয়ত বৈদেশিক ভ্রমণের সময় দেশের সীমান্ত অতিক্রমে। তারপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কীভাবে বায়োমেট্রিক্স পদ্ধতি কাজ করে বা ব্যবহার করা হয়, ছাত্রছাত্রী বা শিক্ষকদের উপস্থিতি যাচাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত ব্যক্তির অনুপ্রবেশ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে। এরপর আমরা আসি অফিস আদালতে, সাধারণত আমাদের যে অফিস আদালতগুলো আছে সেই অফিস আদালতগুলোতে আমরা কীভাবে বায়োমেট্রিক্স পদ্ধতিটা ব্যবহার করে থাকি, অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত ও সময়মতো উপস্থিতি যাচাইয়ে, দ্বিতীয়ত অযাচিত বা প্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ এমন কোনো ব্যক্তির অনুপ্রবেশ নিয়ন্ত্রণে, তৃতীয়ত ওভারটাইম আসে এমন অফিসে কর্মচারীদের বেতন ভাতার হিসেব মেনটেন সহ অফিসে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে। এরপরে আমরা আসি বাণিজ্যিক বিভাগ, বাণিজ্যিক যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগগুলোতে বায়োমেট্রিক্স পদ্ধতি কীভাবে কাজ করে। প্রথমে আমরা আসি এটিএম ও ইন্টারনেট ব্যাংকিং, আমরা যে এটিএম বুথগুলো দেখি বিভিন্ন ব্যাংকিংয়ের ক্ষেত্রে, সেখানে এটিএম বুথ, এটিএম বুথের মাধ্যমে সেখানে কম্পিউটারের আমার তথ্য আগে থেকে সংরক্ষিত থাকে এবং সেটা যখন আমি কার্ডটা ঢোকাই তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে যে সেটা ব্যক্তিটা আমি, যদি আমি না হয় কার্ড কখনো নেবে না। দ্বিতীয়ত প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও কম্পিউটার লগইন নিয়ন্ত্রণ, তৃতীয়ত মোবাইল কমার্স ও ই কমার্স সার্ভিসের নিরাপদ সেবা পেতে। তাহলে আমরা এই যে পাঁচটা বিভাগে বায়োমেট্রিক্স কাজ করে তার হচ্ছে প্রথমে বিচার বিভাগ, সরকারি বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও বাণিজ্যিক বিভাগ। এবার আমরা আসি যে এই যে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করব, তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করলে আসলে সুবিধাটা কী, এই বায়োমেট্রিক্স পদ্ধতি আমরা কেন ব্যবহারটা করব, সে বলছি যন্ত্র নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা হওয়াতে এতে পক্ষপাতিত্ব ঘটনার কোনো সুযোগ থাকে না, ফলে নিখুঁত নিরাপত্তা পাওয়া সম্ভব, প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিকভাবে খরচ কম, বায়োমেট্রিক্স পদ্ধতির নিরাপত্তাজনিত কীগুলো ব্যক্তির শরীরবৃত্তীয় অংশ হয় তা স্থানান্তরযোগ্য নয় এবং এ কারণে এই প্রযুক্তির ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, একে জাল বা নকল করা প্রায় অসম্ভব। বায়োমেট্রিক্সের অসুবিধা, শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য এবং নির্ভরশীল বিধায় এতে ব্যবহৃত শারীরিক বৈশিষ্ট্যগুলো অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো সাময়িক বা স্থায়ী পরিবর্তন শনাক্তকরণের কাজটি ধীর বা অসফল করে তুলতে পারে, ইনস্টলেশনের খরচটা একটু বেশি, এটি পরিচালনার জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়। বায়োমেট্রিক্স পদ্ধতি সর্বাধিক জনপ্রিয় এবং কেন, এই যে বায়োমেট্রিক্স পদ্ধতিটাতে এত আলোচনা এত কিছু হচ্ছে এটা এত জনপ্রিয় কেন,
এবার আমরা আসি সেই বিশ্লেষণে। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণে ব্যবহৃত নিরাপদ বায়োমেট্রিক্স প্রযুক্তির বেশ কয়েক প্রকার তথা ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, আইরিস ও রেটিনা স্ক্যানিং, ফেস রিকগনিশন, ভয়েস ও সিগনেচার রিকগনিশন পদ্ধতির মাধ্যমে দামে সস্তা, ব্যবহার সহজ, শতভাগ বিশ্বাসযোগ্যতা, দ্রুত নির্ভুল ফলাফল প্রাপ্তি প্রভৃতির বিচারে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স প্রযুক্তিটি সর্বথেকে জনপ্রিয় এবং বহুলভাবে ব্যবহৃত। তাহলে বলা হচ্ছে কি, এই যে এতগুলো বায়োমেট্রিক্স পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম, তার ভিতরে সবথেকে বহুল প্রচলিত, ব্যবহৃত এবং জনপ্রিয় বায়োমেট্রিক্স পদ্ধতি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এবার আমরা আসি আজকের এই যে পার্টটা আমরা করলাম, এই যে বায়োমেট্রিক্স পদ্ধতিটা কি, বায়োমেট্রিক্স পদ্ধতি কত প্রকার, বায়োমেট্রিক্স পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, বায়োমেট্রিক্স পদ্ধতির সুবিধা কী, অসুবিধা কী, এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবং সর্বশেষ যেটা বলা হলো যে সবথেকে জনপ্রিয় বা ব্যবহৃত বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটা। এখন আমরা বলবো পার্ট মূল্যায়নে এসে নিরাপত্তার জন্য বায়োমেট্রিক সিস্টেম অনেক সুবিধাজনক বিশ্লেষণ করো। তোমাদেরকে একদম বিশ্লেষণ করে বের করতে হবে বা লিখতে হবে যে নিরাপত্তার ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি কেন এত সুবিধাজনক। বাড়ির কাজ, আমাদের আজকের আলোচনার যে বাড়ির কাজ সেটা বায়োমেট্রিক্স কী, বায়োমেট্রিক সিস্টেমের শনাক্তকরণে কী ধরনের বায়োলজিক্যাল ডাটা বিবেচনা করা হয়, দ্বিতীয়ত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক সিস্টেম অনেক সুবিধাজনক বিশ্লেষণ করো। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয় আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছ এবং এটা আবারও দেখবে, বারবারও দেখবে, তাহলে বায়োমেট্রিক সম্পর্কে তোমরা আরও পরিষ্কার ধারণা পাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।